হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। ফেসবুক আমাদের সকলের মনের আশা পূরণ করলো। কিভাবে? এখন চাইলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। আগে তো ফেসবুক পেজ খুলতে হতো, দেন ওইখান থেকে তাদের ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো ফিল আপ করতে হইতো, দেন মনিটাইজেশন হলে আপনি ইনকাম করতে পারতেন। বাট সেই কাজটি এখন আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। আপনার ফেসবুকে যদি কিছু সংখ্যক ফ্রেন্ড থাকে সেটাও পারবেন, ফ্রেন্ড না থাকলেও ইনকাম করতে পারবেন, মনিটাইজেশন ইনেবল করতে পারবেন এবং আর্নিংও হবে। আপনার ছোটোখাটো ভিডিও আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন, সেটার নাম হতেছে রিলস। ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন। এখন অনেকে বলবেন যে ভাই রিলস ভিডিওটা কি? রিলস ভিডিওটা হইতেছে টিকটকে যেরকম আপনার শর্ট ভিডিওগুলো দেখেন, 15 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, এরকম ভিডিওগুলো মূলত আপলোড করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তাদের নতুন টুলস কিন্তু এটা চালু করে ফেলছে অলরেডি। সো যাদের প্রফেশনাল মুড রয়েছে তারা এটা ইজিলি করতে পারবেন এবং বাংলাদেশও এটা ইনেবল করে দিচ্ছে ফেসবুক নতুন আপডেটে, যে এখন থেকে চাইলে বাংলাদেশেও বসেও আমরা ফেসবুকের মাধ্যমে রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবো। তো কীভাবে আপনি ইনকামটা করবেন সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওতে দেখাই দিব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা আমাদের পেজে নতুন রয়েছে পেজটিকে ফলো করেননি অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এরকম আরও অসংখ্য ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো ভিউয়ার্স, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমার স্ক্রিনে হয়তো আপনার মোবাইলটা দেখতে পারতেছেন। তো আমি ফেসবুকে যদি যাই তাহলে দেখতে পারবো, আমি আমার ফেসবুকের প্রোফাইলে যদি আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার অলরেডি প্রোফাইলের মধ্যে 8200 জন ফলোয়ার রয়েছে এবং আমি 2200 মানুষকে ফলো করছি। এবং এইখান থেকে দেখতে পারতেছেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সি ড্যাশবোর্ড। এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, আপনারা এইখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে এইখানে দেখতে পারবেন যে আপনাদের কীরকম পারফরমেন্স হচ্ছে এবং এঙ্গেজমেন্ট কীরকম হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার নভেম্বর মাসে সব থেকে বেশি এঙ্গেজমেন্ট রয়েছে এবং 2K-র উপরে আমি আমার রিচ করতে পারছি। এবং আমরা যদি এখান থেকে দেখতে পারবেন আর অপশন রয়েছে স্টার, এটা এখন আসেনি, স্টার আসলে আমরা স্টার থেকে ইনকাম করতে পারবো। সো আমরা যদি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর নিচে যদি আসি সেক্ষেত্রে দেখতে পারবেন যে একটা অপশন চলে আসছে আমাদের প্রোফাইলে, সেটা হচ্ছে রিলস। এখান থেকে দেখতে পাচ্ছেন রিলসের একটি অপশন রয়েছে যেই যেটার মাধ্যমে আমরা ভিডিও মূলত আপলোড করে ইনকাম করতে পারবো। এখন অনেকেরই হয়তোবা রিলস অপশনটি আসেনি, এখনও খুঁজে পাচ্ছেন না, এরকম রিলস অপশনটা আসেনি বা প্রোফাইলে গেলেও দেখতে পাচ্ছেন আর সি ড্যাশবোর্ড অপশনটা আসেনি বা এখনও প্রফেশনাল মুড যেটা রয়েছে এখনও পাননি। তারা যেটা করবেন, আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, আমি অনেক ভিডিওতে শেয়ার করছি যে কীভাবে প্রফেশনাল মুড ইনেবল করতে হয় এবং কীভাবে প্রফেশনাল মুডটা সেট আপ করতে হয়। তো ওই ভিডিওগুলো দেখে আপনার ফেসবুকে প্রফেশনাল মুডটা অবশ্যই ইনেবল করে নেবেন। আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে হলে মাস্ট বি আপনাদের ফেসবুকের প্রফেশনাল মুডটা ইনেবল করতে হবে। সো এখন আমরা যদি রিলস ভিডিও আপলোড করতে যাই সেক্ষেত্রে এখান থেকে রিলস অপশন রয়েছে, আমরা যদি এখানে প্রেস করি এবং এখান থেকে দেখতে পারবেন অসংখ্য রিলস ভিডিও চলে আসছে। যে দেখতে পাচ্ছেন আপনারা টিকটকের মতো যে রিলস ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যদি এইখানে আপনার প্রোফাইল আইকনটার মধ্যে প্রেস করেন, আমি ভলিউমটা কমাই দিছি, প্রোফাইল আইকনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনি কতটা রিলস ভিডিও আপলোড করছেন এবং আপনার ভিডিওর ভিউ কেমন হচ্ছে, মানে সমস্ত ডিটেলস এখানে শো করবে। দেখুন আমি এখন পর্যন্ত একটা ভিডিও আপলোড করি নাই, জাস্ট কালকে মেবি আমি রিলস অপশনটা পেলাম। সো যারা এখনও প্রফেশনাল মুড পেয়ে গেছেন বাট রিলস অপশনটি পাননি, তাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা খুব দ্রুতই রিলস অপশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, রিলস এখানে একটা প্রেস করবেন, এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাকে অটোমেটিকলি গ্যালারিতে নিয়ে আসছে। বাট আমার গ্যালারিতে দেখতে পাচ্ছেন সব ছবিগুলো শো করতেছে বাট কোনো ভিডিও মেক করা নেই। তো এরকম ছবির মধ্যে আপনাদের যে কোনো একটা ভিডিও থাকবে, ভিডিওর মধ্যে একটা প্লেস করে দিবেন যে ভিডিওটা আপনি আপলোড করতে চান, দেন আপনাদের ভিডিওটা এরকম চলে আসবে। আসার পর এখান থেকে আপনি নেক্সটে প্রেস করবেন, নেক্সটে প্রেস করার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনি ভিডিওটা কি পাবলিক শেয়ার করবেন নাকি আপনি অবশ্যই এটা পাবলিক করে দিবেন এবং ভিডিও টাইটেল কি দিবেন। টিকটকে যেরকম আপলোড করে আপনার ভিডিওতে যেই মিনিংসটা বুঝেছেন সেটা টাইটেল বসাই দিবেন, এখানে লিখে দিবেন যে আপনার ভিডিওটা কি রিলেটেড, তারপর শেয়ার নাওতে ক্লিক দিলে এটা আপনাদের রিলসে চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন আপনার রিলসের প্রোফাইলে এখানে আপনাদের কতটা ভিডিও আপলোড করছেন সেই ভিডিওগুলো শো করবে এবং কতজন দেখতেছে, লাইক কমেন্ট করতেছে সেটা এখানে শো করবে। দেন 1000 ফলোয়ার যদি আপনি গেইন করতে পারেন রিলস ভিডিও আপলোড করার মধ্যে আপনার প্রোফাইলে, দেন আপনি মনিটাইজেশনটা ইনেবল করতে পারবেন এবং প্রোফাইল আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে। এবং মনিটাইজেশন ইনেবল না করলে অটোমেটিকলি আপনাদের দেখতে পারবেন এইখানে প্রোফাইলে দেখতে পারবেন ইনকাম কিন্তু শুরু হয়ে যাবে। তো আমার যখন ইনকাম হবে আমি কালকে থেকে ভিডিও আপলোড করা শুরু করে দিব, তখন আপনাদেরকে দেখাই দিব ইনকামটা কীভাবে হয়েছে এবং আমি অন্যান্য জায়গা থেকেও তথ্য নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কীভাবে ইনকামটা হচ্ছে। সো আপনারা ভিডিও আপলোড করতে থাকুন, ভিডিও আপলোড করতে থাকলে দেখবেন অটোমেটিকলি এখানে ডলার ইনকাম হওয়া শুরু হয়ে গেছে, দেন ওই ডলারটা আপনি খুব সহজে আপনার বিকাশনগর রকেটে পেমেন্ট নিতে পারবেন।
সুন্দরভাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। সেগুলো নিয়ে অনেক ভিডিও আসবে বিস্তারিত, সো অবশ্যই পেজটাকে সবাই ফলো করে রাখুন এই সব এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। এখন আসি মেইন ইম্পর্টেন্ট কথায়, যে কীরকম রিলস ভিডিও আপনার আপলোড করবেন যাতে করে আপনার ফলোয়ার বাড়ে এবং ইনকামটাও বাড়ে, এবং কীরকম ভিডিও আপলোড করলে আপনার কিন্তু তাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেলে আপনাকে মনিটাইজেশন দিবে না, ইনকামও দিবে না। প্রথম আসি যে কীরকম ভিডিও আপলোড করবেন। সো ভিডিও কন্টেন্ট অবশ্যই আপনার ক্যামেরা কন্টেন্ট হতে হবে, মানে আপনার নিজের তৈরি করে এরকম কন্টেন্ট হতে হবে। ফানি ভিডিও আপলোড করলে সবথেকে বেশি ইনকাম আসে এবং ভিউ অনেক বেশি হয়, কারণ ফেসবুক মানুষ এন্টারটেইনের জন্যই ইউজ করে থাকে। এবং কীরকম ভিডিও আপনি যদি আপলোড করলে কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে, সেটাও হচ্ছে কি আপনি যদি নিজের কন্টেন্ট না হয়, আপনার ফোনের কন্টেন্ট যদি না হয়, মানে ফোনের স্ক্রিন রেকর্ড বা ক্যামেরার স্ক্রিন রেকর্ড করে এরকম যদি কন্টেন্ট না হয়, সেক্ষেত্রে যদি আপনি ইউটিউব থেকে বা টিকটক যেইখান থেকেই বলেন না কেন, যদি ভিডিও আপনি ডাউনলোড করে দেন, ওইটাকে সুন্দরভাবে এডিট করেন যাতে না বুঝে, এইরকমভাবে আপলোড করলেও কিন্তু আপনাকে মনিটাইজেশনটা দিবে না। অর্থাৎ এক কথা হচ্ছে কি আপনাদের ক্যামেরা কন্টেন্ট হতে হবে, আপনাদের নিজস্ব কন্টেন্ট হতে হবে, তাহলে এখান থেকে আপনি ইনকাম করা পসিবল। সো এই ছিল আজকের আপডেট, আশা করি আপডেটটা অনেক বেশি ভালো লেগেছে এবং পরবর্তীতে আরও যে ধাপগুলো আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।